নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কেবি প্রসেনজিৎ সরকার ব্লগসে স্বাগত জানাই। তো আজকে ভিডিও থাম্বনেল দেখেই তোমরা সকলেই জানতে পেরেছো যে আজকে ভিডিওটা মেনলি কোন পারপাসে হতে চলেছে। তো রোজভ্যালি কোম্পানি তোমরা সকলেই নাম শুনেছ। এই রোজভ্যালি কোম্পানিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষজন টাকা পয়সা রেখে সর্বশান্ত হয়েছিল। তো বর্তমানে একটা গুড নিউজ হতে চলেছে যে সকলের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে টাকা পয়সা ফেরত দেওয়ার একটা পরিকল্পনা করেছে। তো চলো নিউজটি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ধীরে ধীরে আশার আলো দেখছেন আমানতকারীরা। রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলেন। তাদের বহু কষ্টে জমানো সঞ্চয়ের টাকা চোখের নিমিষে ডুবে গিয়েছিল জলে। তবে এত বছর পর এবার হয়তো কাটবে আধার। রোজভ্যালি চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কমপক্ষে 12 কোটি টাকা ফেরতে উদ্যোগী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাচ্ছে ইডি। রোজভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় 900 কোটি টাকা। গত 24 জুলাই পিএমএলএ আদালত ইডিকে নির্দেশ দেয় যে রোজভ্যালির 14টি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে। জানা যাচ্ছে সেই 14টি এফডি এর মোট মূল্য হবে 12 কোটি টাকা। সেই টাকায় অন্তত 22 লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দিতে উদ্যত ইডি। তবে আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবে না। প্রসঙ্গত 2015 সালে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। সম্প্রতি একটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এর আগেও একটি মামলায় জামিন পেয়েছেন গৌতম কুণ্ডু, একটি ইডি এবং একটি সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার। গৌতম কুণ্ডুর গ্রেপ্তারির পর থেকে রোজভ্যালি গোষ্ঠীর সমস্ত সম্পত্তির হিসাব নিকেশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফেরানো হবে, সেই টাকা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মনে করা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীর সেই বার্তার পরই টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে ইডি। অর্থাৎ তোমরা পুরো খবরটি শুনে বুঝতে পারছো যে টাকা সকলকে ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে ইডি। তো তোমরা নিশ্চিন্তে থাকো, যারা রোজভ্যালিতে টাকা রেখেছিলে, টাকা রেখে তোমরা যারা সর্বশান্ত হয়ে পড়েছিলে, তাদের শীঘ্রই টাকা ফেরতে চলেছে। তো অল্প অল্প করে প্রথমে টাকা যাদের অল্প পরিমাণ আছে তাদেরকে দেওয়া হবে, তার পরবর্তীতে যাদের তার থেকে একটু বেশি পরিমাণে টাকা রাখা আছে তাদের দেওয়া হবে। এইভাবে টাকা দেওয়ার একটা পরিকল্পনা চলছে বলে মনে হচ্ছে। তো তোমরা নিশ্চিন্ত থাকো, যারা টাকা রেখেছো তাদের টাকা অবশ্যই তারা পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে, তাদের টাকা শীঘ্রই ফেরত দেওয়া হবে, তোমরা এই বিষয়ে নিশ্চিন্তে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ বন্ধুরা।